মাছ উৎপাদন ও আহরণে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বর্তমানে ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি। এর মধ্যে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে, এছাড়া স্বাদুপানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয় স্থানে ও বদ্ধ জলাশয়ে চাষ করা মাছ উৎপাদনে পঞ্চম স্থানে বাংলাদেশ। পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টিশিয়ান্স ও ফিনফিশ উৎপাদনে যথাক্রমে অষ্টম ও বারোতম স্থান অধিকার করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দি স্টেট অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার 2020 প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম, তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ এবং এশিয়ার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র মতে, বিশ্বের মোট উৎপাদিত ইলিশের 80% বেশি আহরিত হয় বাংলাদেশে। এই দেশের নদনদী, মোহনা ও সাগর থেকে পাওয়া যায় রূপালী ইলিশ। ইতোমধ্যে বাংলাদেশ ইলিশ ভৌগোলিক নির্দেশক নিবন্ধিত হয়েছে। 2008-09 অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল 2.98 লাখ মেট্রিক টন, তা 2019-20 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5.33 লাখ মেট্রিক টনে।